চলতি বছর 178 জন আইনজীবী অল ইন্ডিয়া বার কাউন্সিলে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। এদের মধ্যে 151 জন নতুন আইনজীবীদের শনিবার অ্যানরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়। এ উপলক্ষে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নবাগত আইনজীবীরা উপস্থিত ছিলেন। বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান আইনজীবী রতন দত্ত, অ্যানরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সহ রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা। অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের হাতে অ্যানরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিন বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী রতন দত্ত এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, নবাগত আইনজীবীদের হাতে সার্টিফিকেট অফ প্র্যাকটিস তুলে দেওয়া হয়। নবাগতদের বার কাউন্সিলের নিয়মকানুন সম্পর্কে অবগত করানো হয় বলে জানান তিনি। সেটা হচ্ছে আমাদের যারা নতুন অ্যাডভোকেট হয়েছেন, যারা 2 বছর প্রফেশনাল ছিলেন এবং তারা একটা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পরীক্ষা দিয়েছেন, এখানে পাশ করেছেন, পাশ করার পরে তাদেরকে আমরা বার কাউন্সিল থেকে তাদের আমরা পারমানেন্ট অ্যানরোলমেন্ট দিই। আজকে যারা পাশ করেছেন তাদের সংখ্যা হল 178, তাদের মধ্যে আজকে আমরা 151 জনকে আমরা এনরোলমেন্ট পারমানেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো। এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি, যাতে তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা এই সার্টিফিকেটগুলি দিতে পারি। এবং আজকে আমরা এই সভাতে 151 জন আছেন, সবাইকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এবং সঙ্গে তাদের আমরা একটু উষ্ণ অভ্যর্থনা দেবো। এ হলো আমাদের সরকার প্রোগ্রাম। এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিভূত নবাগত আইনজীবীরা উদ্যোক্তাদের অভিনন্দন জানান তারা। Your report, RE News.